মাছের রেসিপি নিয়ে, যেটা কিন্তু খুব ট্রেডিশনাল একটা রেসিপি আর বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি। আমরা কিন্তু রেসিপিটাকে খুব ভালোভাবে মানে পছন্দ করে থাকি। আর প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু আর কিছুদিনের মধ্যে গরমকাল চলে আসছে, তো এখন কিন্তু আমরা সবাই চাইবো বেশ একটা হালকা হালকা তরকারি বা ঝোল সবজি। তো সেই জন্যই তোমাদের গরমের সমস্ত জিনিসকে মাথায় নিয়ে আজকে চলে এসেছি এরকম একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে বাটা বড়ি রসা। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর, খুব ছোটো সাইজ, একদম পরিষ্কার করে নুন দিয়ে কেটে নুন দিয়ে ধুয়ে রেখেছি। 200 গ্রাম মতো রয়েছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। বাঙালি স্বাদ কেমন কিন্তু এখন ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রয়েছে, তোমরা একটু জয়েন করে নিও। আর অনেক অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, বাঙালি, থাই, কন্টিনেন্টাল, দেশি বিদেশি সমস্ত কিছু। তোমরা অবশ্যই করে অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর অবশ্যই করে সবার সাথে শেয়ার করো, যাতে আমি অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারি। আমরা মাছগুলোকে নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখবো আমি পরিমাণ মতো নুন, তোমরা যেমন নুন খাও সেরকম নুনটা দেখবে। আর তার সাথে আমি দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো, একদম সামান্য দিয়ে আমি সমস্ত মাছের গায়ে কিন্তু নুন হলুদটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো। যেহেতু ছোটো মাছ, আমরা তো জানি ছোটো মাছ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর খুব উপকারী, তো তোমরা চেষ্টা করো যাতে ছোটো মাছের অনেক ধরনের রেসিপি তোমরা খেতে পারো। ছোটো মাছ খাওয়া কিন্তু খুব ভালো আর রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়। চলো দেখো মাছগুলোকে মাখানো হয়ে গিয়েছে, ওটা আমরা রান্নাটা শুরু করবো। এখানে আমি একটা কড়াইতে প্রায় 3 টেবিল চামচ মতো তেল নিয়ে খুব সুন্দর করে গরম করে নেবো। যারা একদমই প্রথমবার রান্না করছে হয়তো বুঝতে পারো না তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা, মাছটা দিলেই কিন্তু অনেক সময় ভেঙে যায় আর ঠিক মতো রান্না হতে চায় না। তো সেক্ষেত্রে কি করে বুঝবে, দেখো একটা হালকা হালকা ধোঁয়া উঠছে এরকম সাইড দিয়ে, তাহলে কিন্তু বসে যাবে যে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তোমাদের আশা করছি আমি দেখাতে পারছি ধোঁয়াটা কেমন উঠছে। তো যারা একদমই নতুন করছো তারা কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখে করবে। এবার আমরা একটা একটা করে মাছ কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এগুলোকেও কিন্তু হালকা হালকা করে ভেজে তুলে নেবো। আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ মতো তেল, যেটা একটুখানি গরম হতে দেবো। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু, লম্বা লম্বা করে কেটে রাখা কিছু আলু, ঠিক এইরকম সাইজের লম্বা লম্বা করে কাটা আছে। একটু নুন মাখানো আছে আলুগুলোতে যাতে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। ধরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো 4-5টা মতো শিম। এবার এই সমস্তগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, সামান্য একটু লাল লাল করে ভেজে নেবো। এরপরে তোমাদের আমি একদিন মান দিয়ে কীভাবে মাছ রান্না করে সেটাও তোমাদের আমি দেখাবো। অনেকে ভয়ে মান খাও না, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, অনেকগুলো রেসিপি আমি মানে দেখাবো। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি করে কিন্তু আমি ভাজবো না। এবার আমি আলু আর শিমটাকে তুলে নিচ্ছি। দেখো আমাদের মাছ, আলু আর শিমটা কিন্তু ভেজে একদম থালার মধ্যে আমি তুলে নিয়েছি, একদম রেডি। এবার বাকি যে তেলটা ছিল মাছ ভাজার পরে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষে, কয়েক দানা জিরে আর 1টা শুকনো লঙ্কা। এই সময় একটু দূরে থাকা ভালো, কেন কি সর্ষেটা ফুটবে, এটা কিন্তু ফোড়ন চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কুমড়ো ডালের বড়ি। বড়িটা দেওয়ার পরে আমাদের একটুখানি আঁচলে নিতে হবে সামান্য কিছুক্ষণ, বড়িটা একটু একটু জাস্ট লাল হয়ে আসবে ততক্ষণ। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিয়েছি। এবার ঠিক এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু জল।
দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লাইট সয়া সস, যেটা সেটা এক চা চামচ মতো আমি লাইট সয়া সস দিয়ে দিলাম। দেখো জলের কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেল। ঠিক এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর যেহেতু আমি সয়া সস টা দিলাম তাই নুনটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে। এটাকে আমি একটুখানি ফুটতে দেবো। দেখো আমাদের কিন্তু সয়া সসটা অনেকটাই ফুটছে, আমি ফ্লেমটাকে এবার হাই করে দিলাম, অনেকটাই ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বড়ি আর শিমটা, এই সময়তেই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সয়া সসের সাথে সাথে কিন্তু একটু কষিয়ে নেবো এক মিনিট মতো। এটাকে আমি একটু কষিয়ে নেবো এক মিনিট মতো, আমি এটাকে কষাবো। দেখো আমাদের সয়া সসটা কিন্তু অনেকটাই লাইট যেটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে একটা টেস্ট করে রাখা আছে, এখানে আছে হাফ টিস্পুনের একটু বেশি জিরে, হাফ টিস্পুনের একটু বেশি কালো সর্ষে, তার সাথে 1 ইঞ্চি আদা, আর 3 থেকে 4 মতো কাঁচা যে পাকা লঙ্কাগুলো হয় সেইটা, সমস্তটা আমি এবার অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে সামান্য একটু জল। ফ্লেমটা কিন্তু হাই আছে, আমি এটাকে সমস্ত মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নেব। অনেকের অনেক অসুবিধা থাকে যে সর্ষে বাটার সময় অনেক সময় তেতো হয়, তোমরা যদি সর্ষের সাথে তোমরা যদি একটু লঙ্কা বা একটু নুন দিয়ে বাটো তাহলে কিন্তু আর সেইটা হবে না। এটাকে আমরা একটু কষিয়ে নেব। দেখো আমাদের কষানোটা কিন্তু একদম হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। যদি কেউ চাও টেস্ট করে এই সময় তারা নুনটা দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটি 2 বাটি মতো জল, আমি ছোটো বাটি 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। যারা একটু কম ঝোল পছন্দ করো তারা একটু ঝোলটা কম দিও, আর ফ্যামিলির মেম্বার অনুপাতে তোমরা কিন্তু সেটাকে কমিয়ে বাড়িয়েও নিতে পারো। এটাকে আমরা 5 মিনিট মতো ফুটতে দেব। আমি এবার ঢাকাটা অ্যাড করে দিলাম, 5 মিনিট এটা আমি ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে, জাস্ট আমি ঢাকাটা এবার তুলে নিলাম। দেখো এটা কিন্তু ফুটছে, আমি আবার ওটাকে ঢেকে দিলাম। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দেওয়াটা দরকার 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নেবো। এতক্ষণ কিন্তু ফ্লেমটা আমি জোরে রেখেছিলাম, আমি একটু মিডিয়াম টু হাই করিনি, একদম ফ্লেমটা জোরেই ছিল। খুব সুন্দর করে কিন্তু ফুটছে, জোরে রেখেছিলাম এই কারণে যাতে বড়িটা একটু সেদ্ধ হয়ে যায়, কেন কি মাছগুলো কিন্তু খুব ছোটো ছোটো, বেশিক্ষণ টাইম নেবে না যেহেতু ভাজা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছগুলো, সব ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আমি এর মধ্যে নাড়িয়ে দেবো, আর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি আবারও এটাকে ঢেকে দিলাম আরও 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো আমাদের তরকারিটা কিন্তু একদম রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিলাম 2 মিনিট মতো, দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। আমাদের রান্না কিন্তু একদম রেডি, আমাদের কিন্তু দেখো রান্না একদম রেডি। তোমরা অবশ্যই করে বাড়িতে এটাকে ট্রাই করে দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর খুব চটজলদের খুব সিম্পল একটা রান্না এটা সবার জন্য। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের দর্শক রয়েছে যারা আমার কাছে প্রায়শই অনেক বলো যে তোমরা হালকা টেস্টের একটা রান্না দেখতে চাও, মানে একদম সিম্পল যেগুলো রেগুলার খাওয়া যায়, সব রিচ খাওয়ার তো আর প্রত্যেক দিন খাওয়া যায় না, যার জন্য আমি কিন্তু এটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যেসব আমার ফ্রেন্ডসরা তোমরা এই রেসিপি হালকা চেয়েছিলে তাদের জন্যই কিন্তু আমার এটা ডেডিকেট করা। তোমরা অবশ্যই দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।